ইচ্ছে থাকলেও কর্মব্যস্ততার তাগিদে ঈদের দিনে এই প্রবাসী জীবনে একে অন্যের সঙ্গে নিজেদের আনন্দ ভাগাভাগি করা সম্ভব হয়ে ওঠে না। আর তাই বরাবরের মতো এবারও ঈদের উল্লাসকে একসাথে উপভোগ করতে কভেন্ট্রি বাংলাদেশি সোসাইটি গত 15 নভেম্বর মঙ্গলবার রাতে সেন্ট পল চার্চ হলে আয়োজন করে এক ঈদ মিলন পার্টি। বিপুল সংখ্যক স্থানীয় প্রবাসী বাঙালিদের এই মিলন মেলায় আমিনুর রহমান মিজান ও রায়হানের নান্দনিক পরিচালনায় স্থানীয় শিল্পী রমিজুর রহমান, দুলাল, মিলাওয়াত ইমদাদ ছাড়াও লন্ডন থেকে আগত স্বনামধন্য শিল্পী অমিত ও নূরজাহান শিল্পীর মনোমুগ্ধকর সঙ্গীত আগত সবাইকে মাতিয়ে রাখে মধ্যরাত থেকে নিশিরাত অবধি। সঙ্গীতানুষ্ঠানের শেষের দিকে সিবিএস এর উদ্যোগে সেইফ হাসান আপিলের জন্য ফান্ডরাইজিং এর আপিল করা হলে তাৎক্ষণিকভাবেই উপস্থিত সবাই মিলে সর্বমোট 1600 পাউন্ড শাহ তহবিলে প্রদান করেন। এ সময় সিবিএস ও সেইফ হাসানের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সিবিএস প্রেসিডেন্ট সাদেক আহমেদ শাহান, সেইফ হাসানের কোঅর্ডিনেটর নুমান রাজা ও শাহিন আহমেদ। ধারাবাহিকভাবে এই ঈদ মিলন পার্টির মাধ্যমে স্থানীয় বাঙালি কমিউনিটির একে অন্যের মধ্যকার সুসম্পর্ক বাড়িয়ে তুলতে সিবিএস ভূমিকা রাখছে বলে উপস্থিত সবাই সিবিএস এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি।